আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদের সাথে কোরাল মাছ ভুনা রেসিপি শেয়ার করব। সামুদ্রিক এই মাছটি খেতে খুবই সুস্বাদু হয় ও কাঁটা বাছার ঝামেলাও কম। আশা করি কোরাল মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কোরাল মাছ ভুনা রান্নার জন্য 8 পিস মাছ আগেই পরিষ্কার করে নিয়েছি। মাছের পিসগুলোকে হাফ চা চামচ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। দশ মিনিট পর ফ্রাইং প্যানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে মাছের পিসগুলো দুই পাশ উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, পিসগুলো তুলে নিচ্ছি। অন্য একটি প্যানে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা নরম হয়ে এলে 1/2 কাপ পানি দিয়ে দিব। এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আরও দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আরো দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাগুলিকে ঢেকে মিডিয়াম লো আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1 কাপ টমেটো টুকরা। এখন 1 কাপ পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি টমেটো নরম হওয়া পর্যন্ত। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। 1/2 কাপ ধনে পাতা কুচি ও 8-9টা কাঁচামরিচ। এরপর ভাজা মাছের পিসগুলো সাজিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়েছি। পাঁচ মিনিট পর একটু দেখে নেই রান্নাটা হয়ে গিয়েছে কিনা। রান্না প্রায় শেষ। গরম ভাত বা পোলাওর সাথে কোরাল মাছের ভুনা খেতে দারুণ লাগে। আমার এই কোরাল মাছের ভুনা রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।